আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া আল্লামা মামুনুল হক আল্লামা মামুল হক সাহেবকে নিয়ে সারা বাংলাদেশ আজ torrbar। আল্লামা মামুন সাহেবকে ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা হুমকি দিচ্ছে মামুন সাহেবকে। মামুল হক সাহেবকে নাকি তারা বুড়িগঙ্গায় নিয়ে চুভাবে। মামুনুল হক আপনাকে বলছি কথা বুড়ি গঙ্গায় বুড়িঙ্গার ধারের কাছে আবার মামুল হক সাহেবের ছবিতে তারা আগুন ধরিয়ে দিয়েছে আল্লামা মামুনুল সাহেব আপনাদের কি ক্ষতি করেছে যার জন্য আপনারা বর্তমান আল্লামা মামুল হকশাব পির সাহেব চর্ম তথা গোটা মুসলিম জাতির উপর আপনারা ক্ষিপ্ত হয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভেঙে ফেলার কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে বলার মধ্যে দিয়ে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা শেখ মুজিবুর সাহেবকে ভালোবাসি বলেই আলে মোলামারা তারা চাচ্ছে না ওনার কবরের জন্য আজাব পৌঁছায় ওনার কবরের জন্য কোনো গজব নাজিন না হয় ভালোবাসি বলে বিদায় আলে মোলামারা এসব আন্দোলন সংগ্রাম করতেছে যেন মূর্তি না মানায় শেখ মুজিবুর সাহেবের আর আপনারা আবেগের ভালোবাসা দিয়ে আপনারা চোখের ভালোবাসা দিয়ে আপনারা টাকার ভালোবাসা দিয়ে ক্ষমতা পাওয়ার ভালোবাসা দিয়ে আপনারা শেখ মুজিবুর সাহেবের ভাস্কর্যের পক্ষে নিয়ে কথা বলতেছেন আপনারা শেখ মুজিবুরের ভাস্কর্যের পক্ষে নিয়ে আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন শেখ মুজিবুর সাহেবের ভাস্কর্যের পক্ষে কথা বলতে গিয়ে এখন আপনাদের প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে আপনাদের ভিতরে ইমান আছে কি না তথেব শুধু মুখের ভালোবাসা টাকার ভালোবাসার জন্য ইমানটাকে বিক্রি করবেন না আলেমারা আপনাদের থেকে কম বুঝে না আপনাদের দেখে ব্যাখ্যা বিশ্লেষণ কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য সেটা আপনাদেরকে শিখতে হবে না ভাস্কর্য এর সঙ্গে এই জানেন না আলে মোলা আমাদের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আছে তথে কোনটা ভাস্কর্য কোনটা মূর্তি সেটা আপনাদের থেকে শিখতে হবে না সেটা আপনাদের ব্যাখ্যা করতে হবে না ফতুয়াবাজি সব জায়গায় করতে আসবেন না আপনারা রাজনীতি করেন রাজনীতি নিয়ে থাকেন আলে মুখের উপর ফতু দিতে আসবেন না তাহলে গজবে ধ্বংস হয়ে যাবেন যেমনটা অলরেডি ছাত্রলীগের চট্টগ্রামের দুজন নেতা তারা বাইক এক্সিডেন্ট করে সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে আর সেই চলে যাওয়াটা নিয়ে ফেসবুকে যখন স্ট্যাটাস দেয় ছাত্রলীগের নেতা মারা গেছে বা তারা বাইক এক্সিডেন্ট করে নিহত হয়ে গেছে আর সেই কমেন্ট বক্সে আপনারা গিয়ে দেখেন যে শত শত মানুষ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই শব্দটা বেশি বেশি উচ্চারণ করতেছে কি কারণে আপনারা এতই নিকৃষ্ট হয়ে গেছেন যে ছাত্রলীগের কোনো নেতাকর্মী মারা গেলে তারা আলহামদুলিল্লাহ সুক্রিয়া বলতে হবে তথে ক্ষমতা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করবেন না তাহলে হয়তো আপনিও মারা যাওয়ার পর আপনার এই মৃত্যুর সংবাদ শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলবে সুক্রিয়া জানাবে আল্লাহর কাছে যে এই সমস্ত জালেম যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে যারা হকানি পীরমা শেখদের বিরুদ্ধে কথা বলেছে যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে সে মারা গেছে আলহামদুলিল্লাহ সেদিকে লক্ষ্য রেখে রাজনীতি করেন সেদিকে লক্ষ্য রেখে জীবনটাকে পরিচালনা করেন সেদিকে লক্ষ্য রেখে মুখের জবানটাকে আপনারা ব্যবহার করেন আর না হয় আলেমদের দেওয়ার কারণে ধ্বংস হয়ে যাবেন তথেব সাবধান আলেম আমাদের বিরুদ্ধে কথা বলতে আসবেন না আলেমল আমাদের ভুল ধরতে আসবেন না তাহলে ধ্বংস হয়ে যাবেন তথেব সতর্ক হন সচ্চার হন ভালো থাকার চেষ্টা করুন বাংলাদেশের পরিস্থিতিকে গোলাটে করার চেষ্টা করবেন না তো যাই হোক এই বিড়িতে অনেক কথা বলে ফেলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে দিনের স্বার্থে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে এইসব আলেম বিদ্বেষী এসব নামদারী মুসলমান থেকে যেন সতর্ক থাকতে পারে মানুষ যেন সচ্চার থাকতে পারে তাদের ইমান আমলকে হেফাজত করতে পারে সেদিকে লক্ষ্য করে ভিডিওটি শেয়ার করবেন তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত